नमस्कार আপনারা দেখছেন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর বাংলার সীমান্তের পথে ধিক্কার মিছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কুড়ি দিন ব্যাপী কর্মশালা দেদার পেঁয়াজ রপ্তানি হচ্ছে বাংলাদেশে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পরিষেবা দুর্গাপূজার আনন্দ উল্লাসে দত্তপুকুর অগ্রগামী সংঘ আটা চালুনি কিনতে ভিড় বাজারে আসছে বিস্তারিত খবরে বাংলার সীমান্তের পথে ধিক্কার মিছিল ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধের দাবিতে বাংলার সীমান্তের পথে ধিক্কার মিছিল এসইউসিআই এর উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক অজয় বাইনের নেতৃত্বে হাতে প্লাকার্ড ফেস্টুন ব্যানার নিয়ে বসিরহাট টাউন হল থেকে ইটিন্ডার সীমান্ত রোড ধরে ইছামতি ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মিছিল করে এসইউসিআই এর সমর্থকেরা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের অশুভ আতাতে প্যালেস্টাইনের ফিলিস্তিনিদের ওপর আক্রমণ হচ্ছে ও তাতে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন সাধারণ নাগরিকদের ওপর অত্যাচার বোমা ক্ষেপণাস্ত্রের আঘাত বন্ধের প্রতিবাদেই এই মিছিল যতক্ষণ পর্যন্ত যুদ্ধ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি লাগাতার চলবে ইছামতি ব্রিজের সামনে অবরোধ বিক্ষোভে সামিল হন এসইউসিআই নেতৃত্বরা তারা জানান আজ আমরা এসইউসিআই পার্টির তরফ থেকে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নেমেছি যুদ্ধ বন্ধের প্রতিবাদে অবিলম্বে বন্ধ করতে হবে এই যুদ্ধ ইসরায়েল সাম্রাজ্যবাদী আমেরিকার মদতপুষ্ট হয়ে যেভাবে প্যালেস্টাইনের গাজায় বোমা নিক্ষেপ করে ইতিমধ্যে শিশু নারী সহ সাধারণ নাগরিক প্রায় ১৮ বেশি নাগরিককে তারা খুন করেছে এই বর্বরতার বিরুদ্ধে এবং যুদ্ধের বন্ধের দাবিতে এবং সম্প্রতি রাষ্ট্রপুঞ্জে যে যুদ্ধে বন্ধের পক্ষে যে মিছিল হয় মিটিং হয় সেই মিটিং এ আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে অবস্থান ভারত সরকার নেওয়ায় এবং বিজেপি গভর্নমেন্ট নেওয়ায় এর বিরুদ্ধে আমরা আজকে গোটা দেশ জুড়ে এসইউসিআই দলের পক্ষ থেকে ধিক্কার দিবস এবং যুদ্ধ বিরোধী মিছিল আমরা করছি অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক এবং ভারত সরকার তার পূর্বেকার নীতি যে যুদ্ধ বন্ধের নীতি সেই যুদ্ধ বন্ধের পক্ষে যাতে ভারত সরকারকে চাপ দেওয়া যায় এবং তার অবস্থান যাতে সে পরিবর্তন করে সেই জন্য আজকে আমাদের এই মিছিল বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কুড়ি দিন ব্যাপী কর্মশালা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কুড়ি দিন ব্যাপী কর্মশালা পিংলায় বাংলার পটুয়াদের উৎপাদিত সামগ্রী ও নকশার বহুমুখীকরণ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আদিবাসী চর্চা কেন্দ্র ও সংগ্রহশালা সেন্টার ফর আদিবাসী স্টাডিজ অ্যান্ড মিউজিয়ামের উদ্যোগে পটচিত্র শিল্পীদের নিয়ে আরম্ভ হল কুড়ি দিন ব্যাপী এক কর্মশালা পশ্চিম মেদিনীপুরের পিংলায় অবস্থিত নয়াগ্রামের পটুয়া শিল্প আজ বিশ্বখ্যাত এই গ্রামের চিত্রকারদের সংগঠন চিত্রতরুকের সাথে নিয়ে পিংলার নয়াতে সোমবার উদ্বোধন করা হলো প্রোডাক্ট অ্যান্ড ডিজাইন অ্যান্ড স্যানিটাইজেশন ওয়ার্কশপ শীর্ষক এই কার্যক্রম এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য বিভাগের ডিন অধ্যাপক তপন কুমার দে আদিবাসী চর্চা কেন্দ্র ও সংগ্রহশালার কর্ণধার এবং নৃতত্ত্বের অধ্যাপক ডক্টর সুমহান বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর ইয়াসিন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের এজিএম অনিরুদ্ধ বড়ুয়া চিত্রতরুর সেক্রেটারি মন্টু চিত্রকর অধ্যাপক তপন কুমার দে চারাগাছে জল সিঞ্চনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত চিত্রকারদের নকশা ও নকশার উপাদান সম্পর্কে ধারণা প্রদান করা হয় বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু জানা ছাবিন্দার পাঞ্চাল অরিন্দম দেবনাথ কাঞ্চন রায় কাঞ্জিলাল সুস্মিতা ঘোষ প্রমুখ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও গবেষকদের মধ্যে উপস্থিত ছিলেন দেবজ্যোতি পাত্র সুমন মাইতি সারিধারম বাস্কে তরুণ সামন্ত সহ আরো কিছু জন এই সম্পূর্ণ কার্যক্রমের জন্য অর্থ বিনিয়োগ করেছে ইন্ডিয়া এক্সিম ব্যাংক এই কর্মসূচির প্রথম ভাগ চলবে ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ও দ্বিতীয় ভাগ আয়োজিত হবে ১৮ নভেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট কুড়ি দিন ব্যাপী এই কর্মোদ্যোগের প্রধান উদ্দেশ্য মূলত বঙ্গীয় পটচিত্রের উৎপাদিত সামগ্রী ও নকশার বহুমুখীকরণ And regards to Professor
সুশান্ত চক্রবর্তী অনারেবল ভাইস চ্যান্সেলর বিদ্যাসাগর ইউনিভার্সিটি হু স্পিয়ার হেডেড দ্য এন্টায়ার প্রসেস হি হ্যাজ অলওয়েজ বিন ভেরি সাপোর্টিভ অ্যান্ড এনকারেজিং প্রফেসর তপন কুমার দে ডিন ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স বিদ্যাসাগর ইউনিভার্সিটি ইজ ইন্টিমেটলি ইনভলভড ইন দিস প্রোগ্রাম উইথ হিজ অ্যাক্টিভ সাপোর্ট দিস প্রোগ্রাম উড নট হ্যাভ বিন পসিবল আওয়ার রিগার্ডস টু হিমসেলফ We are most thankful to India Exim Bank, which has come forward to support this training program. Medinipur থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ দেদার পেঁয়াজ রপ্তানি হচ্ছে বাংলাদেশে মালদার ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থল বন্দর দিয়ে দেদার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হচ্ছে আর তার প্রভাব পড়ল এপার বাংলায় তবে যদিও বৈধ পথেই পেঁয়াজ রপ্তানি করা হচ্ছে বলে দাবি বাংলাদেশ রপ্তানিকারকদের উল্লেখ্য দুর্গাপূজোর পর থেকেই বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে হাতে ছেঁকা খাচ্ছিল মধ্যবিত্ত মানুষ পূজোর অনেক দিন কেটে গিয়েছে তারই মধ্যে বাজারে সাড়া ফেলে দিয়েছে পেঁয়াজের মূল্য বৃদ্ধি বর্তমান বাজার কতটা দাম বেড়েছে কতটা মানে আগে কত করে ছিল এখন কত আগে 30-25 সব রকম ছিল হঠাৎ দাম বললো কেন সেটা আমরা বলতে পারবো ভারতে 54 টাকা আমি কিনে নিয়ে আনলাম 60 টাকা বেশি কিন্তু অন্যান্য বাজারে 70 টাকা 80 টাকা কেজি বিক্রি হচ্ছে মালদা শহরের কোন কোন বাজারে প্রায় 100 টাকা ছুঁই পেঁয়াজের দাম আবার কোন কোন বাজারে সাংবাদিকদের দেখা মাত্র পেঁয়াজের দাম 50-60 টাকা কিলো দরে নেমে আসলো বর্তমানে মালদা শহরের রদবাড়ি আমবাজার সহ একাধিক মার্কেটে পেঁয়াজ বিক্রি হচ্ছে 60-70 টাকা কিলো দরে পেঁয়াজের কি দাম বাজারে এসে কি দেখছেন পেঁয়াজের বাজারের দামটা হঠাৎ করে বেড়ে যাওয়াতে খুব আমাদের অসুবিধা হচ্ছে আমরা মধ্যবিত্ত আমাদের পক্ষে তো হুট করে দাম বেড়ে গেলে অসুবিধাই মানে 60-70 টাকা পেঁয়াজ হয়ে গেছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পরিষেবা বিসিসিএল এর দামাগড়িয়া কলিয়ারির সিএসআর প্রকল্পের থেকে আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত বিন্দু ধাওড়া গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো কারণ হচ্ছে যেহেতু আমরা আমাদের এখানে একটা মাইন্স আছে দামাগড়িয়া তো আমাদের তা মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস হয় সিএসআর তো সেটার জন্য আমরা মাসে মাসে আশেপাশের গ্রামে আমরা ক্যাম্প করি তো আজকের যে ক্যাম্প আছে সেখানে আমরা ব্লাড প্রেশার ব্লাড সুগার ওয়েট এগুলো আমরা দেখছি প্লাস হচ্ছে যা প্রবলেম হচ্ছে পেশেন্টের সেই অনুযায়ী তাদেরকে ফ্রি অফ কস্ট ওষুধ দিচ্ছি আর চেক আপও ফ্রিতে করছি আর আগামীকালেও আরও প্রত্যেক মাসেই আমরা একটা করে ক্যাম্প করবো বিভিন্ন জায়গায় যেখানে মূলত ব্লাড সুগার ব্লাড প্রেশার সহ চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হলো গ্রামের মানুষেরা এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ পরিষেবা নিয়ে থাকেন উপস্থিত ছিলেন বিসিসিএল এর চিকিৎসক ও কর্মীরা এছাড়া ডেঙ্গু নিয়েও সচেতনতার বার্তা দেওয়া হয় ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মেইনলি অর্গানাইজ করা যায় আর মেডিসিন ডিস্ট্রিবিউশন মানে হেলথ চেকআপ কোন কোন ট্রিটমেন্ট হয় জেনারেলি ব্লাড প্রেসার ব্লাড সুগার আর ওয়েট আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ দুর্গাপূজোর আনন্দ উল্লাসে দত্তপুকুর অগ্রগামী সংঘ আমরা সবাই দত্তপুকুর অগ্রগামী সংঘের দুর্গাপুজো এবছর 61তম বর্ষে পদার্পণ করল বছর ভর অপেক্ষার পর দুর্গাপুজোর চার দিন আনন্দ উল্লাসে মেতে ওঠে আপামর বাঙালি অবশেষে উৎসব শেষে বিষাদ চোখের জলে মাকে এক বছরের জন্য বিদায় জানালেন বাঙালি দিনব্যাপী চণ্ডী ও মন্ত্র পাঠের মাধ্যমে পূজা দেবী দর্শন দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান প্রসাদ গ্রহণের মাধ্যমে পুজোর আনুষ্ঠানিকতা চলে বলে জানান সর্বজনীন পুজো আয়োজকেরা পুজোকে ঘিরে গ্রামের মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আমাদের এটা 61 পুজো এবার আমরা অতিক্রম করলাম সামনে এবার বাসন্তী হবে আমাদের এটা পাড়ার পুজো গ্রামের পুজো আগেও বিগত দিনে অনেকে করে এসছে বছর চার তারিখ ধরে আমরা করি পুজোকে আরও ত্বরান্বিত করার জন্য আরও যাতে যুব সমাজ এগিয়ে আসে এই পুজোকে আরও মুগ্ধ করতে হবে যাতে এই পুজোর মাধ্যমে দত্তপুরবাসী মুগ্ধ হয় এটাই আমাদের চাওয়া দত্তপুকুর থেকে প্রিন্স চৌধুরীর রিপোর্ট গ্লোব নিউজ আটা চালুনি কিনতে ভিড় বাজারে আজ কারওয়া চৌথ বিশেষত হিন্দি ভাষী সম্প্রদায়ের মধ্যে এই বিশেষ পুজোর প্রচলন রয়েছে যুগ যুগ ধরে
পূজোর নিয়মাবলীর মধ্যে রয়েছে সকাল থেকে নির্জলা উপবাস থেকে সন্ধ্যের সময় আকাশে চাঁদের উদয় হলে ছাকনির মধ্যে দিয়ে সেই চাঁদ দর্শন এবং স্বামীর হাতে জলপান করে উপবাস ভঙ্গ। এবারের তিথি অনুযায়ী বুধবার সকাল থেকে শুরু করবাচৌথ পূজোর সময়সূচি। জলপাইগুড়ির বিভিন্ন বাজারে দেখা মিলল করবাচৌথ ব্রত রাখতে চলা গৃহিণীদের। চালনী সহ পূজোর অন্যান্য সামগ্রী কিনতে আসা গীতা শাহ এই প্রসঙ্গে বলেন, আজ রাতেই চাঁদের পুজো করবাচৌথ, স্বামীর মঙ্গল কামনা করে উপবাস থেকে এই ব্রত পালন করা হয় এবং সন্ধ্যায় চাঁদ উঠলে এই চালনীর মাঝখান দিয়ে চাঁদ দর্শন করে স্বামীর হাতে জলপান করে উপবাস এবং পুজোর সমাপ্তি হয়। করবাচৌথ পুজোর বাজার প্রসঙ্গে জনৈক বিক্রেতা বলেন, এই পুজোয় মূলত আটার চালনী কিনে থাকেন গৃহিণীরা। এবার করবাচৌথে আমরা আনছি আটা চাকনি আনছি, প্লাস করবাচৌথে একটা ফটো পাওয়া যায়, তার মধ্যে ব্রতকথা লেখা থাকে। তো আটা চাকনি এখন আগে যেরকম প্লেন বিক্রি হয়তো, এখন একটু সাজানো দাজানো নতুন নিত্য যুগ পাঠাচ্ছে, নতুন নিত্য অন্য করে দিচ্ছে, আমরাও ভ্যারাইটি সাজানো জিনিসগুলো আনি, ওটাই বিক্রি হয়। করবাচৌথ পুজো প্রসঙ্গে পণ্ডিত ধর্মনাথ পাণ্ডে জানান, সারাদিন উপবাস এবং সন্ধ্যায় চালনি দিয়ে চাঁদ দর্শন করে স্ত্রী তার স্বামীর মঙ্গল সহ সংসারের উন্নতি কামনা করেন। বিভিন্ন ধরনের দাম আছে, যেরকম আমি নিলাম এটা 250 টাকা, সেট আছে উনি চালে নিলে 100 টাকা, 120 টাকা, বিভিন্ন ধরনের দাম। দেবী পার্বতীর নামে উপবাস থেকে সন্ধ্যায় চাঁদের দর্শনের পর স্বামীর হাতে জলপান করে উপবাস তথা করবাচৌথ পুজোর সমাপ্তি ঘটে। সৌভাগ্য কে লম্বি আয়ু কাজ কামনা কে লিয়ে ইহ দিন ভর উপবাস রখ করকে জল ভি গ্রহণ লোক নহীঁ করতা হ্যায়, আর মাতা পার্বতী কা শিব কা লোক সন্ধ্যা সময় মে পূজন করতা হ্যায়। জব চন্দ্রোদয় হোতা হ্যায় তো চন্দ্রমা ভগবান কো অর্ঘ দেতা হ্যায় লোক, আর পতি কে হাত সে জল পি করকে আপনে ব্রত কা জো হ্যায় উপবাস লোক তোড়তা হ্যায়। इससे पति का आयु बढ़ता है, घर में सुख समृद्धि संतान का वृद्धि होता है, और वह स्त्री अपने पति का हमेशा जो है सो बहुत सुंदर आनंद देने वाला जीवन व्यतीत लोग करता है। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।